আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্স্ট বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি হচ্ছে কোভিড-19 ভ্যাকসিনের জন্য কিভাবে নিবন্ধন করবেন। তো এই ভিডিওতে আমি দেখাবো কোভিড-19 ভ্যাকসিনের জন্য ওয়েবসাইট লিংকে কিভাবে নিবন্ধন করবেন। তো নিবন্ধনের জন্য আপনার প্রয়োজন হবে, আপনার বয়স হতে হবে 25 এবং আপনার লাগবে NID নাম্বার আর একটা ফোন নাম্বার আর NID অনুযায়ী আপনার জন্ম তারিখটা। এগুলো দিয়ে আপনি সুরক্ষা অ্যাপে কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারেন। তো সম্পূর্ণ পদ্ধতিটা আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। তো চলুন দেখে আসি কিভাবে কোভিড-19 ভ্যাকসিনের জন্য সুরক্ষা ওয়েব লিংকে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন। কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধনের জন্য প্রথমে আমরা ডেস্কটপ থেকে যেখানে একটি ব্রাউজার ওপেন করব, তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে গুগল সার্চ বারে আমি লিখব সুরক্ষা, অথবা সুরক্ষা অ্যাপ লিখলেও চলে আসবে। তো আমরা সুরক্ষা লিখে গুগল সার্চে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথম লিঙ্ক সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। তো আমি ওটাতে ক্লিক করলাম। তো লিঙ্কটা ওপেন হলো। ওপেন হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, নিবন্ধনের সময় প্রয়োজন হবে NID, ফোন তথ্য। ডান পাশে দেখতে পাচ্ছি নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সনদ সংগ্রহ এবং সচরাচর জিজ্ঞাসা। নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া, অনলাইনে নিবন্ধন, প্রথমে এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র, সঠিক মোবাইল নম্বর যাচাই পূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন, SMS নোটিফিকেশন, অনলাইনে নিবন্ধন পরবর্তী তথ্য যাচাই পূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখ পূর্বক মুঠোফোনে খুদে বার্তা পাবেন, টিকা কেন্দ্রে টিকা গ্রহণ মুঠোফোনে খুদে বার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকা কার্ড জাতীয় পরিচয় পত্র সম্মতি পত্র নির্দিষ্ট তারিখে টিকা কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে কোভিড-19 টিকা গ্রহণ করবেন। তো আমরা উপরে চলে আসব এবং ভ্যাকসিনের জন্য নিবন্ধন কর্মীটাতে ক্লিক করলাম। তো নিচের ফর্মে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই পূর্বক নিবন্ধন সম্পন্ন করুন, পরবর্তীতে মোবাইল ফোন SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। পরিচয় যাচাই শ্রেণী, এখান থেকে আপনার কোন শ্রেণীর এটা নির্বাচন করে দিতে হবে। কোনো শ্রেণী না পেলে নাগরিক নিবন্ধন 25 বছর ও তদূর্ধ্ব এটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার সাথে যেটা যাচ্ছে ওটা সিলেক্ট করে দিবেন। তো আমি যে কোনো একটি ব্যক্তির নিবন্ধন করতেছি, তো এখান থেকে আমি ওনার ব্যাংক কর্মকর্তা কর্মচারী সিলেক্ট করে দিলাম। এরপর আমাদেরকে সিলেক্ট করতে দিতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে উদাহরণ লেখা আছে, ওই করে আমি ক্লিক করলাম। তো এই করে আমাকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। প্রথমে আমাদেরকে দিতে হবে দিন, দিনটা আমাদেরকে ক্রম অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে। এরপর মাস, মাসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর বছর, বছরটা আমরা লিস্ট থেকে সিলেক্ট করে দিব। এরপর উপরে লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। এখানে একটা ক্যাপসা কোড দেখতে পাচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছি ওভাবে আমরা কিবোর্ড থেকে টাইপ করে দিব। বড় ছোট ম্যাচিং করা আছে, যেভাবে আছে ওইভাবে আমরা দেখে দেখে ওখানে লিখে দিব। লিখে দিয়ে আমরা নিচে যাচাই করুনে ক্লিক করব। তো যাচাই করুনে ক্লিক করলে পরবর্তী স্টেপসে আমরা চলে যেতে পারবো। তো যাচাই করুনে ক্লিক করলাম। তো এখানে আমাদের শ্রেণী দেখাচ্ছে এবং অন্যান্য অপশনগুলো দেখাচ্ছে এবং নিবন্ধনকারীর তথ্যগুলো দেখাচ্ছে। এবং এখানে আমাকে মোবাইল নম্বরটা দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন অনুযায়ী নাম চলে আসছে। এখন নিবন্ধনকারীর ফোন নম্বরটা দিতে হবে যেটি সচল আছে। তো আমি ফোন নম্বর দিয়ে দিলাম। এরপর বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, তো এখানে আমি ঠিকানাটা সিলেক্ট করে দিব। এখান থেকে বিভাগ আছে, জেলা আছে, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পৌরসভা, থানা, ওয়ার্ড। প্রথমে আমরা জেলা সিলেক্ট করলাম, এরপর জেলা, সরি, প্রথমে আমরা বিভাগ সিলেক্ট করলাম, এরপর হচ্ছে জেলা, এরপর উপজেলা বা সিটি কর্পোরেশন। আপনার বিভাগ জেলা অনুযায়ী উপজেলা বা সিটি কর্পোরেশন লিস্ট থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে ইউনিয়ন পৌরসভা বা থানাটা নির্বাচন করে দিতে হবে। তো আমি আমার থানাটা নির্বাচন করে দিলাম। এরপর ওয়ার্ড, এখানে আমি ওয়ার্ডটা নির্বাচন করে দিলাম। আপনারা আপনাদের ওয়ার্ড অনুযায়ী ওয়ার্ডটা এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে দিবেন, ওয়ার্ডটা নির্বাচন করে দিবেন। এখানে আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন। এরপর স্ক্রল করে আমরা নিচে যাব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, তো কেন্দ্রের নামটা এখান থেকে আমাদেরকে নির্বাচন করে দিতে হবে। আপনি আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী এখানে কেন্দ্রের নাম শুরু করবে। তো এখান থেকে আপনি যে কেন্দ্রের টিকা নিতে ইচ্ছুক ওই ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ঠিকানা অনুযায়ী কেন্দ্রে টিকা কেন্দ্র শুরু করবে। তো
এখান থেকে আমি আমার নিবন্ধনকারী কাঙ্ক্ষিত কেন্দ্র সিলেক্ট করে দিব। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কেন্দ্র সিলেক্ট করে দিবেন। এরপর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সাইনা গামী ছাত্রছাত্রী শুধুমাত্র তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স সেন্টার সিলেক্ট করবে। সিএমএস, বিজিবি, কোস্টগার্ড, সচিবালয় ক্লিনিক, সংসদ সচিবালয় ক্লিনিক, পুলিশ হাসপাতাল কেন্দ্রসমূহ শুধুমাত্র সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা কর্মচারীগণের জন্য সংরক্ষিত। এই সকল কেন্দ্রসমূহ অন্য কারোর জন্য প্রযোজ্য নয়। তো আমি শপথ করে বলতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। এটাতে ঠিক না থাকলে ঠিক দিয়ে দিবেন, এরপর সংরক্ষণ করুনে ক্লিক করবেন। তো আমি সংরক্ষণ করুনে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, এটা ওটিপি চলে গেছে আমাদের ফোনে, একটা ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা দিয়ে নিবন্ধন সম্পন্ন করুনে ক্লিক করলে নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে। তো আপনি নিবন্ধনের সময় যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে এসএমএস এর মাধ্যমে। তো এসএমএস থেকে ওটিপিটা নেবেন, এরপর নিবন্ধন সম্পন্ন করুনে ক্লিক করবেন, তখন আপনার নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর আগে কিছু তথ্য জিজ্ঞাসা থাকে, ওগুলো এখানে শো করে না। যদি শো করে আপনার তথ্য অনুযায়ী এখানে হ্যাঁ বা না সিলেক্ট করে দিবেন। তো নিচে আমরা যাচ্ছি, নিচে আমরা দেখতে পাচ্ছি টিকা কার্ড সংগ্রহ। টিকা কার্ড সংগ্রহে ক্লিক করলাম, আমরা টিকা কার্ডটা এখান থেকে সংগ্রহ করব। তো এটার জন্য আমাকে এই তথ্যগুলো পূরণ করতে হবে, টিকা কার্ড ডাউনলোড, পাসপোর্টধারী বাংলাদেশ এবং বিদেশি নাগরিক। নিচের ফর্মে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রদান করুন। প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বর ওটিপি যাবে। ওটিপি গেলে ওটিপিটা দিলে আমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাব। তো আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিচ্ছি প্রথমে, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমরা জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিব। প্রথমে দিন, এরপর মাস, এরপর বছর। তো আমি দিন, মাস এবং বছর সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা ক্যাপসা এন্ট্রিটা দিয়ে দিব, যেভাবে দেখতে পাচ্ছি ওইভাবে আমরা ক্যাপসা এন্ট্রিটা এখানে দিয়ে দিব নির্ভুলভাবে। তো ক্যাপসা এন্ট্রিটা দিয়ে আমরা যাচাই করুনে ক্লিক করব। তো যাচাই করুনে ক্লিক করুনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে একটা ওটিপি চলে যাবে। 5 মিনিটের মধ্যে ওটিপিটা দিতে হবে, না হয় এটা মেয়াদ শেষ হয়ে যাবে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তো আমরা এখানে ওটিপিটা দিয়ে দিব। আমাদের ফোনে একটা এসএমএস এর মাধ্যমে ওটিপি যাবে, 6 ডিজিট একটা ওটিপি দিলে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলে আমরা ডাউনলোড টিকা কার্ড ডাউনলোডের অপশন পেয়ে যাব। আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের টিকা কার্ডটি শো করতেছে, ভ্যাকসিন কার্ড ডাউনলোড। আমার নাম এবং তথ্য অনুযায়ী কার্ডটা এখানে শো করতেছে, আমরা কার্ডটা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা কার্ডটি ডাউনলোড করতেছে, এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলে আমাদের কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আমাদের ডেস্কটপে বা কম্পিউটারে বা ল্যাপটপে। তো আমি ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলাম, আমার কার্ডটি ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। তো এটি ডাউনলোড হয়ে গেলে আমরা এটা সংরক্ষণ করে রেখে দেবো, পরবর্তীতে এটা আমরা কম্পিউটার দোকান থেকে ফিন করে নিয়ে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এটা ডাউনলোড হচ্ছে। তো আমাদের টিকা কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের নিবন্ধনকারীর তথ্য অনুযায়ী টিকা কার্ডটি আমরা দেখতে পাচ্ছি, যেভাবে নিবন্ধন করলে নিবন্ধনে যেসব তথ্য দিলাম ও তথ্য নিয়ে আমাদের টিকা কার্ডটি তৈরি হলো। তো এভাবে আমরা কোভিড-19 আর টিকা কার্ড ডাউনলোড করতে পারি এবং এটা আমরা আমাদের ডেস্কটপে সেভ করে রাখতে পারি। আমি একটু রিনেম করে নিব, এই নামে অন্য একটা ফাইল আছে। তো আমরা এটা রিনেম করে সেভে ক্লিক করলে এটা আমাদের ডেস্কটপের হার্ড ড্রাইভে সেভ হয়ে যাবে। তো আমি এটা সেভ করে নিব, যেহেতু এটা আমার ভবিষ্যতে দরকার হবে, যে কারো এটা দরকার হবে বর্তমান প্রেক্ষাপটে। ফাইল নেম দিয়ে এটা আমি সেভ করব, টিকা কার্ডটি দিয়ে সেভ করলাম, এটা সেভ হয়ে গেল। তো আমার কার্ডটি এভাবে আমরা সংরক্ষণ করতে পারি। আমরা ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছি এটা টিকার কার্ডটা যথারীতি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা মূল পেজে চলে যাব, সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধনের প্রথম পেজে। ওই পেজে গেলেই আমরা অন্যান্য তথ্যগুলো দেখতে পাবো। তো আমি প্রথম পেজে চলে যাচ্ছি, এখান থেকে আমরা হোম, নিবন্ধন, নিবন্ধনের স্ট্যাটাস যাচাই করতে পারি। তো টিকা কার্ড তো আমরা ডাউনলোড করলামই, তো এখন আমরা নিবন্ধনের স্ট্যাটাসটা যাচাই করব। নিবন্ধনের স্ট্যাটাসে ক্লিক করলাম। তো সেমভাবে আমাদেরকে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখটা দিতে হবে। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে দিচ্ছি, এরপর জন্ম তারিখটা দিয়ে দিব, দিন, মাস, বছর,
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে সিলেক্ট করে দিব। তো আমি জন্ম শর্তটা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদেরকে দিতে হবে ক্যাপচা এন্ট্রি। তো এখানে যেভাবে আছে ওভাবে আমরা নিচে হুবহু লিখে দেব। উপরে লেখাটি সঠিকভাবে নিচেই লিখুন, এখানে লেখা আছে কিভাবে লিখতে হবে। তো আমরা সঠিকভাবে ওভাবে লিখে দিব। এরপর একটু স্ক্রল করে নিচে যাব, এরপর যাচাই করুনে ক্লিক করব। যাচাই করুনে ক্লিক করলে আমাদের স্ট্যাটাসটা শো করবে। সরে একটা ওটিপি যাবে আবার ফোনে, ফোনে ওটিপি গেলে এসএমএস এ 6 ডিজিটের ওটিপিটা এখানে দিয়ে স্ট্যাটাস যাচাই ক্লিক করতে হবে। তো আমরা সিম থেকে ওটিপিটা কালেক্ট করে এখানে ইনপুট করব। তো আমরা ওটিপিটা দিচ্ছি, এরপর স্ট্যাটাস যাচাই ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে, টিকার প্রথম ডোজের তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তো এখানে স্ট্যাটাস শো করতেছে। তো এখানে আপনি আপনার স্ট্যাটাসটা যাচাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কোভিড-19 এর ভ্যাকসিনের জন্য সুরক্ষা ওয়েবসাইট লিংকে আপনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন। আমি এই লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি লিংকে প্রবেশ করে আপনাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর সবার প্রতি অনুরোধ রইল, যাদের বয়স 25 বা তদূর্ধ্ব তারা অবশ্যই অবশ্যই নিবন্ধন করবেন এবং এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিন গ্রহণ করবেন এবং দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য সাহায্য করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন আর সবার মাঝে শেয়ার করবেন। অবশ্যই একটি দরকারি ভিডিও অবশ্যই শেয়ার করতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।